আবার সাম্রাজ্যবাদীদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা, আর সেই ব্যবস্থায় সাম্রাজ্যবাদের যে দালাল আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেই রাজনৈতিক দলগুলির রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা লক্ষ্য করি রাজনৈতিক নেতাদের যে ভাষা, প্রত্যেকেই বলছে খেলা হবে, কি খেলা হবে, এদেশের মানুষকে কলা দেখিয়ে রাস্তায় নামিয়ে মানুষকে মানুষের সাথে দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে পুড়ে মারার, মানুষকে গুলি করে মারার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একদিকে চীন রাশিয়ার সাম্রাজ্যবাদী ব্যবস্থা তাদের দালাল, অন্যদিকে আমেরিকা এবং ইউরোপের মধ্যপ্রাচ্যের যে দালাল রাষ্ট্রগুলি রয়েছে সাম্রাজ্যবাদীরা রয়েছে তাদের খেলায় তাদের দালালি করতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি এদেশের মানুষকে মানুষের সাথে যে দ্বন্দ্ব মারামারি হানাহানি খুনাখুনি রাস্তা নামিয়েছে, অথচ এদেশের এই যে মানুষের আজকে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো নিশ্চয়তা নেই, তার জন্য কোনো কর্মসূচি নেই, চালের দাম বৃদ্ধি পাচ্ছে তার কোনো তার বিরুদ্ধে কোনো কর্মসূচি নেই। আজকের পত্রিকাও দেখবেন 20% বিদ্যুৎ দাম বৃদ্ধির জন্য 8-9 তারিখে গণশুনানি, এই গণশুনে আমাদের দেশের কার কথাকে শুনে সরকার ইতিমধ্যে আবার বিদ্যুতের দাম বাড়াবে, অর্থাৎ এমনি মানুষ আজকে না বিশ্বাস, আজকে মানুষ তার খাবারের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থায় ঘর ভাড়া দিতে পারতেছে না, মানুষ বাচ্চা দুধ কিনতে পারতেছে না, খাবারের অভাবে মানুষ ইজ্জত বিক্রি করে সন্তান ধারণ করার ক্ষমতা সেই দিকে যাচ্ছে, আর সেই দেশে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি ওই ক্ষমতা যাওয়ার জন্য কুকুরের মতো কামড়াকামড়ি শুরু করেছে, ওই ক্ষমতা গিয়ে এদেশের জনগণের কি লাভ হয়েছে। আমরা ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, আমরা পাকিস্তানের ইতিহাস দেখি, আমরা বাংলাদেশের ইতিহাস দেখি, এদেশের ক্ষমতা কে যায় নাই, প্রত্যেকেই সাম্রাজ্যবাদের দালাল হওয়ার কারণে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানে নিশ্চয়তা হয় নাই, এদেশে পর্যায় কমে মানুষের দিন দিন ঋণের বোঝা বাড়ছে, দিন দিন খাদ্য সংকটে ভুগতেছে, চাকরি অনিশ্চয়তায় ভুগতেছে, জীবনের অনিরাপত্তায় ভুগতেছে। আজকে এমনি একটি অবস্থা সাধারণ শ্রমিকদের, আমরা যারা হোটেলে কাজ করি আমরা মনে করি এমনি একটি দেশ চলতে পারে না, সেজন্য আজকে আমাদের আহ্বান হলো এই সেক্টরের যেহেতু শিল্প মর্যাদা দিয়েছেন, সেহেতু এই দেশের শিল্পের শ্রমিকরা যেন শিল্পের সকল সুযোগ সুবিধা পাই পেতে পারে এবং অতি সত্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার জন্য করা হয়।